হ্যালো গাইস, কেমন আছেন সবাই? গাইস আজকে এখন যাবো গাইস ইউটিউব উঠতে, তো এই এখন ডিউটি টাইম হয়ে গেছে একটা সময় বেরানোর কথা, বেরাবো গাইস। তো দেখা হচ্ছে ডিউটি প্লেসে গিয়ে, টাটা। তো গাইস এটা আমাদের গাড়ি, আমরা এই গাড়িতে করেই যাব, তো চলো ওঠা যাক। তো গাইস গাড়িতে এখনও কেউ আপাতত ওঠেনি, দু একজন উঠেছে, যারা উঠেছে তারা বেডিং নিয়ে রেখেছে, কারণ এক নাইট আমাদের থাকতে হবে ওখানে, বালতি সব এনে রেখেছে। তো আমি এই জানলার ধারে বসবো, এই জানলার ধারে বসলে হাওয়াটা ভালো পাবো, সেই জন্য ওসব জানলার ধারেই বসবো। তো গাইস প্রায় সবাই উঠে গেছে, দু একজন বাকি আছে, তো যে যার সিট নিয়ে ব্যস্ত এখন। তো গাইস আমাদের যাবো এবার, তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলছে, ছেড়ে দিয়েছে ওখান থেকে। তো সবাই যে যার মতো বসে আছে, কেউ মোবাইল ঘেঁটে কেউ গান শুনছে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা 40 মিনিট জার্নি করার পরে গাইস পুরো চা বাগান চারিদিকে, নর্থ বেঙ্গল গাইস চা বাগান থাকবেই, আর চা বাগান দেখতে খুব সুন্দরই লাগে। দেখো শুধু চা বাগান গাইস। এবার আমরা প্রায় 30-40 মিনিট গাইস শুধু জঙ্গল দুই সাইড দিয়ে, দেখতে পাচ্ছ কোনো নেটওয়ার্ক নেই ফোনে, দুই সাইডে যেদিকে দেখা যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, তেমন গাড়ি ঘোড়াও চলছে না এই রাস্তাতে। দেখতে হচ্ছে খুব সুন্দরই লাগছে দেখতে গাইস, নর্থ বেঙ্গলের জঙ্গলের জন্য খুব সুন্দর লাগে। গাইস ফাইনালি পৌঁছে গেছি আমরা মালবাজার পিএস, তো দেখতে পাচ্ছ মন্দির গাইস একটা ভালো সুন্দর, আর আমাদের গাড়ি এখানে পার্কিং হচ্ছে। আমরা এবার সামনের দিকে যাব, তো গাইস এবার আমরা থানার সামনে যাব, দেখি থানার সামনে কি হচ্ছে, নেক্সট অর্ডার কি আছে আমাদের। চলো। তো গাইস এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, সবাই একটু ব্যস্ত আছে, কারণ আমাদের থাকার জায়গা একটা পঞ্চায়েত অফিসে দিয়েছে, তোমরা পঞ্চায়েত অফিসে যাওয়ার ব্যবস্থা করছি, এখানে সমস্ত অফিসাররাও আছে আমাদের। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমরা পঞ্চায়েত অফিস, তো পঞ্চায়েত অফিসে গাইস একটা ক্যান্টিনে আমাদের থাকার ব্যবস্থা করেছে। তো গাইস এখানে যে যার মতো বেডিং পত্র বিছানোর জন্য গাইস ব্যস্ত, এটা হলো আমার ব্যাগ, আমিও বেডিং পাবো। গাইস তার আগে তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই, তো গাইস এই হলো পঞ্চায়েত অফিস, সামনে গাইস রাস্তা, খুব সুন্দর গাইস পঞ্চায়েত অফিস, আমরা গাইস টপ ফ্লোরে আছি। তো গাইস এখানে দেখো আমাদের 2.5 ঘন্টা জার্নি করার পরে সবাই গাইস ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কেউ মতো ঘুমাচ্ছে, কেউ একটু রেস্ট করছে, তো খুব কষ্ট হয়েছে কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম পড়েছে। দেখো গাইস আমাদের ইউনিফর্ম, আমাদের ইকুইপমেন্টস যা যা আছে যে যার মতো রেখে দিয়েছে এখানে, তো এলোমেলোভাবেই আছে কারণ অত ঠিক করার সময় পাইনি। তো গাইস আমরা যে পঞ্চায়েতে আসি, সেই পঞ্চায়েতে গাইস ক্যান্টিন আছে, তো সেই ক্যান্টিনে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তো গাইস এখানে দেখতে পাচ্ছ গাইস সবাই লম্বা হয়ে বসে গাইস খেতে বসেছে, সবাই যে যার মতো এদিকেও বসেছে। তো গাইস এখানে আলু ভাজা দিয়েছে, ডাল, আর আছে গাইস সবজি। এটা কি কুয়াশ? তো গাইস এই ব্লগটা এখানেই শেষ করছি গাইস, কালকে আমাদের আবার ডিউটি আছে, ভিআইপি ডিউটি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। টাটা, জয় হিন্দ।